আমি পুলিশও না আর চকিদারও না, আমি এবারে দারোয়ান। দারোয়ান স্যার, আসসালাম আলাইকুম। ওই আমার বন্ধু জাবেদ, জাবেদ স্যারের বাড়ি নাই রে, তার গিয়ে কও হলো তার পিরানের দোস্ত গিরামতে আসে, আমার কথা কলি দেখবেন দৌড় দিয়ে আসবে না। আমার স্যার হলো একজন জস, আর তার দোস্ত নাকি একজন ফকির, তা আবার এই কানা ফকির ফাইজলেমি করেন মেয়ে। বাইরন এখানে কি হচ্ছে? ইটা তো মনে হচ্ছে আমার বন্ধু জাবেদের গলা। হ্যাঁ নাতি, কেউ এসে নাকি সামনে? তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। ও জাবেদ, জাবেদ আমি তোর বন্ধু, ছোটবেলার বন্ধু। তোর এই অবস্থা কেন রে? এত সব হয়ে গেছে, আমি তো কিছুই জানি না রে। তোর থাকার জায়গা নেই তো, চল আমার ঘরে থাকবি, আয়। ভাগ্য ওকে ভিকরি বানিয়ে আবার দোস্ত। দোস্ত? এই ভিকিটা তোমার দোস্ত? বোকা দেখেছি, তোমার মতো এমন বোকা এই দুনিয়াতে দেখিনি। যখন কে উপরে ওঠে তখন অতীতকে ভুলে যায়, আর তুমি দেখছি পুরনো অতীতকে নিয়ে ঘুরপাক খাচ্ছ এখন। ছি 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 ছি, যত সব আমার ভাবতেও লজ্জা লাগছে। আনকালচার, আনসিভিলাইজড, ছি 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 ছি, এসব ভিকিটাতে ঘরে নিয়ে এসেছে, ছি, আমার গোসল করতে হবে। আমি যে কি করবো, কিভাবে এদের বিদায় করবো? কোথেকে ধরে নিয়ে এসেছে জঙ্গলি কোথাকার ফকির, কানা ফকিরের বাচ্চা ফকির, এদের নিয়ে যে আমি কি করবো? পাগল হয়ে যাবে বাড়িতে এদের জন্য।